আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সিম্পলভাবে গরুর গোশত রান্না, একদমই সিম্পলভাবে। তো আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি 1.5 কাপ। তো এখানে সমস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ মাংসের সাথে গলে যাবে। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি, তারপর লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে একসাথে নেড়ে চেড়ে নেব। তারপর আমি লবঙ্গ, এলাচ, দারুচিনি, তারপর গুলো বাটা বাটা দিয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন গরু গোশত দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত গরু গোশত যত ভালো কষানো হবে ততই ভালো লাগবে, অনেক বেশি কষানো হলে গরু গোশত খুবই ভালো হবে, খুবই সুস্বাদু হবে। তো আমি এখন ভালো করে কষিয়ে নেব। এখানে একদম টাটকা গরু গোশত, তো আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখনই তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে, গোশতের কালারটা। তো রান্না করেছি আরও বেশি মজা হয়েছে। তো আমি এখানে এক্সট্রা কোনো মশলা দিইনি, শুধু নর্মালি আমরা যেভাবে সচরাচর রান্না করা হয় সেভাবেই রান্না করেছি। তো আমি ঢেকে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি, এখন আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি। গরু গোশত আলুটা খুবই মজা লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে গরু গোশতের আলু। তো আমি জানি না কার কাছে কেমন লাগে, তো আমার কাছে খুবই ভালো লাগে গরু গোশতের আলু। তো আমার কষানোটা প্রায় শেষ, তো আরেকটু নেড়ে চেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। আমি ঝোলের পানি দিয়ে দিব একটু পরে। তো আমিও বেশি ঝোল রাখব না, হালকা ঝোল রাখব। দেখতে পাচ্ছেন তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার ভিডিওটি, সরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।